কালচারাল স্টাডিজের এই ভিডিওতে আমি কালচারাল হেজিমনি নিয়ে আলোচনা করব, যেটি ভীষণই ইম্পর্টেন্ট একটি টপিক, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটি টপিক। তো কালচারাল হেজিমনি কি সেটা বোঝার আগে হেজিমনি কি সেটা বুঝতে হবে। কারণ কালচার মানে আমরা অলরেডি জানি, কালচার মানে হলো সংস্কৃতি। তাহলে হেজিমনি মানে কি? হেজিমনি মানে অনেকেই জানেন, অনেকেই জানেন না। যারা জানেন না তাদের জন্য সিম্পলি বুঝিয়ে দিচ্ছি। হেজিমনি মানে হলো, ধরুন আপনি মালিক বা আপনার কাছে প্রচুর টাকা রয়েছে, ক্ষমতা রয়েছে, আপনি ভীষণ এডুকেটেড, কিন্তু আমি সেরকম এডুকেটেড নই, আমার কাছে অত টাকা নেই, আমি আপনার আন্ডারে হয়তো কাজ করছি বা আপনার আন্ডারে রয়েছি, আমি তো আপনার অধীনে রয়েছি। তো আপনি আমাকে বোঝালেন কোনগুলো ভালো কোনগুলো খারাপ, এবং আপনি বললেন যে আপনি মালিক, আপনার হাতে ক্ষমতা রয়েছে, এবং আপনি যেই জিনিসগুলো করছেন সেগুলোই সঠিক সমাজে, যেহেতু আপনি শিক্ষা দীক্ষা রয়েছে, আপনি যেগুলো বলছেন সেগুলোই ঠিক, এবং আমি যেগুলো করছি সেগুলো বা বলছি বা আমার বুদ্ধিতে যেগুলো আসছে সেগুলো ঠিক নয়, আমি যেরকম পোশাক পরিচ্ছদ করছি, যেরকম খাওয়া দাওয়া করছি সেগুলো ঠিক নয়, আপনারগুলো ঠিক, এটা আপনি আমাকে বোঝালেন এবং আমি মন থেকে মেনে নিলাম হ্যাঁ আপনারটাই ঠিক, তখনই এটা হয়ে গেল হেজিমনি। অর্থাৎ মন থেকে আমি আপনার প্রভুত্ব মেনে নিলাম, আপনার সমস্ত কিছুকে সঠিক বলে মেনে নিলাম, এবং আপনি আপনার মতন করে আমার উপরে রুল করবেন বা শাসন করবেন বা আপনার ক্ষমতার প্রয়োগ করবেন। দিস ইজ কল্ড হেজিমনি। অর্থাৎ আমার কনসেন্ট নিয়ে, আমার ব্রেন ওয়াশ করে, আপনার ইডিওলজি বা আইডিওলজি আমার মাথায় ঢুকিয়ে দেওয়া, আপনার মতন করে আমাকে পরিচালনা করা, এটাই হলো হেজিমনি। তাহলে কালচারাল হেজিমনি কি? কালচারাল হেজিমনি সিম্পলি হলো যে, কালচারাল হেজিমনি হলো যখন কোনো কালচার বা কোনো কালচারের লোকজন বা গ্রুপ মেম্বার্সরা, তারা তাদের যে কালচার রয়েছে সেই ডমিনেন্ট কালচার, অর্থাৎ একটা কালচার সেটা তাদের প্রভাব খাটিয়ে যাচ্ছে, এবং তারা দেখাচ্ছে সেই কালচারের মেম্বাররা, কালচারের গ্রুপ মেম্বাররা, সেই সংস্কৃতির গ্রুপ মেম্বাররা, যে আমাদের কালচারটাই সঠিক, আমরা যেভাবে খাওয়া দাওয়া করছি, আমাদের যেই বিশ্বাস রয়েছে, আমরা যেগুলো পছন্দ করছি, যা পোশাক পরিচ্ছদ করছি, যেভাবে জীবনযাপন করছি, এগুলো সঠিক, এগুলোই হচ্ছে আসল কালচার এবং এগুলোই সোসাইটিতে চলা উচিত, কিন্তু অন্যেরা যেটা করছে অন্যান্য কালচারে সেগুলো ঠিক নয়, এবং আমরা সেটাই মেনে নিচ্ছি এবং তাদের মতন হওয়ার চেষ্টা করছি, তাদের মতন কালচার পালন করার চেষ্টা করছি, তাদের মতন নিজেদেরকে ড্রেস আপ করার চেষ্টা করছি, তাদের মতন খাওয়া দাওয়া করার চেষ্টা করছি, তাদের মতন আমি বিশ্বাস রাখছি, তাদের মতন জীবনযাপন করছি, তখনই কিন্তু সেটা হয়ে যাচ্ছে কালচারাল হেজিমনি। এবং সেটা কে করছে? সেই ডমিনেন্ট কালচার এবং ডমিনেন্ট কালচারের লোকজনেরা, সেই গ্রুপ মেম্বাররা, এটাই হচ্ছে কালচারাল হেজিমনি। অর্থাৎ এলিট ক্লাসের কালচার যদি আমরা দেখি, বড় লোকদের কালচার, তাদের হাইফাই কালচার, বড় বড় রেস্টুরেন্টে যাচ্ছে, বড় বড় জায়গায় যাচ্ছে, তারা ড্রিঙ্ক করছে, বিভিন্ন রকম তাদের জামা পোশাকগুলো একটু আলাদা রকমের পরছে, অদ্ভুত রকমের, এবং আমরা সেগুলো কি ফলো করার চেষ্টা করছি, আমরা মনে করছি হ্যাঁ এটাই হলো ক্লাস, এটাই আমাকে পালন করতে হবে, এটা করলে আমি বড় হয়ে যাব, এটা করলে আমি বিশাল কুল হব, এই যে মনে করছি আমি ভেবে নিচ্ছি, এটাই হচ্ছে আমি, কিন্তু এটাই কিন্তু হয়ে যাচ্ছে তখন হেজিমনি। অর্থাৎ সে আমার উপরে তার প্রভাব খাটিয়ে ফেলেছে আমার কনসেন্টে, সে আমাকে জোর করছে না, জোর করে বলছে না, আমি নিজে থেকেই সেটাকে মেনে নিচ্ছি, তার কথাটা সে আমাকে যে ব্রেন ওয়াশ করে দিচ্ছে। আশা করছি কালচারাল হেজিমনি কি সেটা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।